বালা খাই না দুই এক কথায় খাম শেষ করি তুমি রাজি তাহলে হো অয় আর না হইলে কাজ এটা আমি খেমনে করমু বা খেমনে করছি এটা তো তোমার দেখার বিষয় না এটা আমি বুঝবো শোনো সপ্তাহ পর হইল গিয়া মায়া কাজলের মায়ার জাল যে ফরছে তার ছুটিয়ে যাওয়ার কোনো পথ নাই তুমি যদি আমার কথায় রাজি থাকতে পারো আর আমার চাহিদা যদি পূর্ণ করতে পারো তে মনে করো আমিও তোমার কথা রাজি খাজলিয়ে মায়া লাগাইয়া বহুত তো হতে পারে এই কিতা কিতা তুই এমন ভাবে ফোনের ভিতরে হামাইছো একজন মানুষ ইনয়ে যে বইছে তুই কইতে পারছ লাগের যে মন তুই ই দেশের মাঝে নাই দুনিয়ার মাঝে না কোটো না কি না ফোড়া লেখার দিকে অত মনোযোগী নাই ফোন একটা পাইলে সকাল নাই বিকাল নাই সব সময় খালি ফোন ফোড়া কত সময় বস হ্যাঁ আচ্ছা ভাই সাহেব ফোড়া তো একটা টাইম আছে নানি মাইছে ফোন সকালবেলা আর সন্ধ্যাতে এখন দুপুর কোটে মাইছে ফোন নাকি ফোড়ার টাইম আছে কই আমি তো লেখাপড়া কম বেশি করলাম কোনো বই তো ইকার লেখা দেখলাম না যে ফোড়ার একটা টাইম আছে ফোড়ার কোনো টাইম আছে মানুষের শিকার কোনো টাইম আছে নিবে জন্মর ফোড়তা কি মরার আগ পর্যন্ত মানছে হিকতো ফোড়তো এর লাগে তো বই বই খেনে বই লগে আজ যে যে জিনিস জানে না বই মাঝে লেখা তা ওটা দেখি দেখি ফোড়তো হিকতো আমি কিছু বুঝি না ভাই সাহেব তুমি সব সময় আমার তো মোবাইল দেখতে আলো খালি খ্যাট 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 করো খেনে আমি কিছু বুঝলাম না তুমি বুঝবা কিলা এই যে মোবাইল এই মোবাইলটা যে কত খারাপ জিনিস তুমি বুঝবা কিলা আর তুমি বুঝলে তো আজকে তোমার এই মোবাইলটা তো দেখলাম না অনেক তুমি ও মোবাইল দেখি দেখি জানো নাকি তা ফোড়া তাকে তোমার মনে হরাই গেলে এর লাগি ফোড়া তোমার কাছে এখন বিরক্ত লাগে কিদা কোন তো গায় বাইরে না কোন তা কইতা কইবা গিলা খোয়ার মতো মুখ আছে নি ফোড়াত বইবা ফোড়াত বইবা আর আল্লাহর কাছে তোমার মুখ কান্তা বন্ধ করো বহুত তা মাতি লইছো মুখটা কিটা বন্ধ করা যায় না নি কি তো হইছে ইনো কিটা সিল্লা সিল্লি করো তোমরা আমি কোন তা বুঝলাম না আপা বাবা পয়সা বেজে ব্লাও মা তো মোবাইল যখন খালি সিল্লা না মারলো কে তাহলে কি তো হইছে বাবা ওখান তাই ফোড়ার বয়স ফোড়ার একটা বয়স আছে না ফোড়ার বয়স কি লাগে আর মানুষের ফোড়াত মন বয় নি বয় না এখন ও জিনিসটা আমি বুঝাইতাম চাইলাম আমি তার লগে যত তোমারও দেখো সাক্ষাতেও আমি দেখি মোবাইল একটা ঠিক এখন এই মোবাইলের ভিতরে যে কি তা আমি জানি না আল্লাহ জানো আমার কত হইল কি আর কোনো মানুষের নিশা যদি একটা জিনিসের ঢুকি যায় তো ইনতেই হরানি তো তারা যাইতো না ফোড়ার নিশা যদি তার কাছে কি যায় কি মোবাইলই তে হে মোবাইল তে ফোড়ব না বই ফোড়ব কিটা বেটি বাবা ইচ্ছা থাকলে যে টাইমে পড়া যায় আর মোবাইল দি বুঝছি গেমে খেলল ও যে বাপজি না আব্বাজি বাপজি না আব্বা বাপজি ও এখন বুঝে নিয়েছি তুমি যে গেম মগ্ন এখান বুঝে নিয়েছি না আমু আমি ফারি না তুমি ফারো এরে কুন্দ্র তোমার মা মরার বার্তা কিনা আমি তোমারে কত আদর কত স্নেহ দিয়া আদরে আদরে তোমারে মানুষ করছি আর এখন তুমি বাদর হইরাই নাই নি ইতা কি তা বাবা বুঝলাম না আমি বাদর নুকিলাম আমি তো মানুষ কি তা কইলে মানুষ এই খালি গড়গটনে দেখতে শুনতে হইলে ও দেখতে শুনতে জেলা লাগে ওলা মানুষ হইলে বইব নি মানুষ হইতে গেলে ফোড়া লেখা আগে দরকার ব্যবহার আচরণ দরকার ও যে আমি তোর ভাই সিনিয়র তোর খান দাদা বইছিলাম তুই কিতা করছ তুই তোর খেলা তো আছো তুই কইতে পারছ না আব্বার সামনে কিতা করে তুই তুই পাবজি না বাপজি ওটা আব্বারে বুঝাই দিলে তোর ভিতরে একটা সরম হাই আসেনি আচ্ছা আব্বা বা দোকা ইগোর কথা ইগু তো আর মানুষ হইব করে জানি না ফোড়া লেখা করলে করব না ইলে না তাই কপাল তাই খাইব বিয়া দিলেই আমরার অত চিন্তার দরকার নাই আমরার চিন্তা হইল কি আও যে তোমার ফুয়া থেরামিয়া থেরামিয়ারে লইয়া থেরামিয়া কই আপনি খবর রাখছ না
আই দুই দিন ধরে হে বাড়িত না তোমরা দেখি আমার এখান কইলা না ইশরে বড় চিন্তা চালাই দে বেটা বক্ক তুমি একটা ফোন দে সাই দে দেখ ফোন দিয়া কি তা করতে রে বাবা দে রে বাবা দি একটা ফোন দিলা দে দেখ ওগো কই গেল ওগরে ও তুমি মায়া করতে করতে রে বাবা মাথা তুলি দিছো আর ওখানে যেসা তো হইলে খালি দেখো আমার হইবে ফোন দে ফোন দে আমার ছোট মন্তরে যে তো শাসন করছো তখন করছো না কোন গুরু আমি দেখছি তো ওগো তার ফোন বন্ধ হে ফোন বন্ধ ই কিতা বসবে তা ই ফোন বন্ধ হইতো কেনে আমারে তো গে কোন জানা যন্ত্রণার মাঝে হামাই আল্লাহ মরি গেল না কিটা ও তেরা ভাই এই এই লোক কি গুনবে আছে গুলে ইয়া ইরন ভাই নেও ভাই আউকা ও যে মদরিস ভাই ফুয়া তেরা মিয়া ও গুলো কি তুইছে কয় কিডনি নাই জান নাই কিটা তুমি কিটা কর তেরা মিয়া হ্যাঁ এ মাদ্রা এ মাদ্রা ইরন চাচা ও চাচা ও চাচা মোবাইল বন্ধ তাই মোবাইল বন্ধ তাই মোবাইল বন্ধ ইয়াল্লা বানু বিটুই গিছে বে এ তুই এক কাম কর এ তো মদরিস ভাই রে খবর দে জলদি যা আমি আসি না আমি আসি তুই দৌড় যা কেটকেটা মদরিস ভাই রে ও জলদি যা ইয়াল্লা কি তোইছে বুয়া গুরি ইয়াল্লা বিচারা বুনলে তো অবস্থা খারাপ হই যাবে মোবাইলে বন্ধ আর কিডনি নাই ইয়া লাইকি দেখো ওই আমি তা সাইড লাগি দা লাগা আর ভুলি লাগা আর উনবার সময় নাই বেটা
আমি একজন বিশ্বস্ত মানুষ তো কইরা,
যে বিশ্বস্ত মানুষের পুরো সাদা মাটা তার ভিতরে কোনো ফেস গেজ নাই অর্থ সম্পদের প্রতি কোনো লোভ নাই আমার প্রতি কোনো চাহিদা নাই আমি চাই সব সময় একটা সরল মানুষ আমার আব্বার একটা কথা মাই গো তুই যার লগেও সম্পর্ক কর আমার কোনো আপত্তি নেই তবে মানুষটা যেন সাদা মাটা হয় খাজুলি মানে আমার তোমার কি মনে হয় মানে সাদা মাটা মনে হয় না আমি কি তা সিদ্ধা না বুঝছি এরপরেও যদি মনে করো আমার যদি তোমার কোনো সন্দেহ থাকে মনে করো এলাকার এলাকার সারা মানুষের তুমি জিজ্ঞাসা করতে পারো এবারে বাচ্চা যে গুয়া সকু পর্যন্ত জিজ্ঞাসা করতে পারো তেরা মেয়া কিলা বুদ্ধি বুদ্ধি আছে গু নাই সিদ্ধা আমার সার্টিফিকেট তারাও কিন্তু দিলেই আমি কি ওখানে গিয়ে খবর লওয়া লাগতো আমি জানি তুমি খুব সহজ সরল তোমার মনটা বালা এর লাগে আমি তোমার লগে মারতে স্বাচ্ছন্দ্য বোধ করি এর মানে যে একটা তুমি আমার বালা থাক সব কথা কি তার মুখে হওয়া লাগে কিছু কথা তো বুঝিয়া নিত না না ও অন্য বুঝলি তাই আমি তো বুঝা নিতাম পারলাম না ওই যে বুঝে বুঝে আমি আমার ভিতরে ফেস নাই সাদা সিদা ওকটা আমার তুমি যেতাম মত কিন্তু আমার 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 খাজলি তুমি সুজা করলি ভাই ডাইরেক্ট করলি ভাই তোমায় দেখলে আমার যে মায়া লাগে আর ও মায়া লাগেও মনে হয় কি মানে আমি পাগল হয়ে গেছি তুমি দেখি আমার মনের কথা কই দিছো তোমারে দেখলে আমারও যে মায়া লাগে তো তোই গেল দুইজনের মায়া ভালোবাসা সবটাও এক হয়ে গেল খাজুলি আসলে অনেক কিছু কিন্তু আমার কাছে এক মনে না কারণটির লগে এই দেখো তোমার কাপড় চোপড় আর আমার কাপড় চোপড় তোমার জুতা দামি ফোন তারপরে সানগ্লাস দেখো সাই সব তো দামি দামি কই এই তুলনায় তো আমি আমার কিচ্ছু নাই এরপর ওই লাগিয়া আমার তাকে তুমি কত সুন্দর কত স্মার্ট আল্লাহ মাবুদ আমি কি তা স্মার্ট তুকাইছি আমি তো তোমার মতো একজন সহজ সরল মানুষ তুকাইছি সাদা মনের মানুষ তুকাইছি আমি কি তা দামি পোশাক আশাক তুকাইনি হে আর আমি ধন সম্পদওয়ালা মানুষ তুকে কি তা করতাম খোসে আমার তো সপ্তাহও আছে খালি একটা সাধারণ মানুষের উপর যেটা তোমার মাঝে আমি পাইছি খাজুলি তাইলে আমি কিতা দূরে নিতাম পারি যে তুমি আমার অবশ্যই আমি অবশ্যই তোমার এখানে আবার খোয়া লাগে না খোসাই খাজুলি একটা কথা কিন্তু যদি তুমি আমার লগে কোনো দিন প্রতারণা করো বা আমারও না তো কিন্তু আমি আমি মরে যাব ও এখন কথা কইলাই না খোসাই আমি খেনে তোমার লগে প্রতারণা করতাম আর তুমি মরে যাবে আমি কিতা বাঁচবো না হে আমিও তো তোমার লগে মরে যাব তোমার যদি আমি না পাই তাহলে আমার এই জীবন রাখতাম না আমি নিজেও মরে যাই হাসা হইলে ওই হাসা হইলে খাজুলি আর একটা কথা তোমার মনে হইতে পারে আমি বেশি মাতি দিতাম কিন্তু মাথাটা দরকার হয়তো তুমি আমার মানিয়া নিলে কি কিন্তু তোমার মা বাবা তারা তারা কি তোমার মানিয়া নিবানি আল্লাহ মাবুদ মানতা না কেন অবশ্যই মানবা যে জায়গাতে আমি চাই লাইছি অবশ্যই আমার মা বাপে মানবা আমার বাপে তো সবসময় হইন মাই গো তুই যারে চাইবে বুঝিয়া শুনিয়া চাইছ কোনো টেখালা আমি চাই না সহজ সরল মানুষ চাই তোরে বালা ভাই তো সারাটা দিবন যেন তোরে সুখে দুঃখে রাখতে পারে আমি তো ওটাও চাই আর আমার বিশ্বাস তুই ওর সব সময় মায়া হয়ে রাখতে পারবে অবশ্যই মায়া নজরে রাখবে আজীবন মায়া করবে আজীবন ভালোবাসবে খাজলি তুমি খালি আমার ওই থাকি ও গীতা হইলে আমি তোমার ওই তাহার লাগে তো তোখান করলাম হোসেন আনাইলে আমি তোমার লগে ইলাখান মাতিনি হোসেন সুখ দুঃখ শেয়ার করিনি খেলে শেয়ার করি তোমার লগে তো তাকতাম চাই এর লাগে শেয়ার করি এর লাগে তো তুমি যে সময় কও দেখছো না আমার আগে আগে আইয়া নব্বই আর সব কিতার লাগে মায়াটা বেশি আমার থাকে এর লাগে চিন্তা করিও না যত দিন যাইব তত আমারও মায়াটা বাড়ব তখন কিন্তু তুমি কম্পেয়ার করি ফাইতাই না আমার তোমার লাগে প্রচুর মায়া আছে আরো বাড়ব তুমি ন হইলাই না তুমি হইলাই আরো বাড়ব এর মানে কিতা একবারে একবারে মায়া করা যায় না অবশ্যই ওই আমি তো একটু ছিলাম খাজুলি আমরা বিয়ার পরে কেন কেন যাব সিঙ্গাপুর মালয়েশিয়া দূরে যাও আমার তো তো ঠেকানা ও এখন মাত মাত তুমি কান্দা কাছে কোন না কো ও যা এরকম ইতা মাত মাতিও না আমি আমার বাপ মার গলো এক মার এক ফুরি
আমার অত সম্পত্তি তা যাই তো কই হোসেন বিয়ার পরে যদি আমি একটু চিলিং করি না একটু ঘুরাই না তুই বলে হোসেন না একটু তো না কিন্তু ইতুই তো না কারণ তুই লগে যে তোমার টাকা খরচ করবাই খরচ করে ঘুরবাই ইগু তুই তো না আমার টাকার পরিমাণ বুঝিয়া ও ও জায়গা আমরা যাই না ইগু তো একটা টিপটি আছে ঠিক কইছিস না ইতা লইয়া চিন্তা করি না আমার আব্বা মা এমনও তোমারে ভিসা হরিয়া দিবা পাসপোর্ট সুট বানানোর কথা তুমি চিন্তা করিও না আমি কইলাম মানে আমার বাপমার কাছে আবদার করলে কোনো জিনিস না হয় না তুমি খালি আমার লগে তাকিও দেবা না সবটা পরিষ্কার বিদেশ গেলে প্লেন উঞ্চরি রে ভাই ও যা দিয়া বই আমি এখন বাজতাম কি লাগ ও বাপ বাপ কই আমার বাপ কই বে আমার বাপ মায়া লাগাইয়া গেল গো কাজলি কাজলি দূর হর আন তুই গেও তো কোথায় রাখবা ও ওখানে আমি মনে হচ্ছে কত বড় ঘটনা দেখো সাইন জানে ওলা খো নাকি তারে এখন শাসি টিফা মারি ধরতাম হ্যাঁ তোমার ভুয়া যখন মাখাল মাখাল সিধা ও আই বুঝলাম হে আসলে মাখাল শেখাওয়া লাগে ওলা খান্দন করার খান্দা লাগে নি আর কোনটা থাকলো ওখান কো ও রে ভাই আর আমি কইরাম রে আব্বা আব্বা ঘটনা যেমন কইম দয়া করে রাগ করি না আব্বা রাগ করি না আমি কইরাম তুমি এমন একটা টাইমে ফোন দিছো না আর আব্বা আমার একটা খাম দিলেছ ও খামটা আগে করছি খরা বাদে আইলাম ধীরে হয়ে গেছে মনে ফোনটা নিও না খাজুলি খাজুলি হ্যাঁ আমি বুঝলাম তুমি রাগ করে দিছো কিন্তু আমি তো আব্বার কথা ফালাইতাম পারি না বুঝছো না ফলে হোসেন আর কোনো দিন কিন্তু আমি দিনঙ্গে আইসিনি কোনো দিন দিনঙ্গে আইসি না আব্বার খামটা শেষ করছি এরপরে দৌড়ি আইসি আমি দেখো খাজুলি প্রত্যেক দিন কিন্তু আমি সকাল সকাল যাই খালি আজকে তুমি আইসো পয়লা হোসেন আমি ঠিক কইছি না খাজুলি খাজুলি কী তা সমস্যা তুমি মাতো না কেনে সেটা মারতাম বাসা খুঁজিয়া পাইলাম না কেনে কোন বাসায় হইলে তুমি মনে কষ্ট পাইতা না আব্বাই এখন কথা কইছো কথা কী তা কইছো তোমারে বুঝে হো তোমারে পরীক্ষা নিতা আমার পরীক্ষা নিতা কি জাত পরীক্ষা আমার পরীক্ষা নিতা সমস্যা কিতা পরীক্ষা নিতে পরীক্ষা নৌকা কিতা পরীক্ষা নিতা পরীক্ষা যে দিতাই হইরা আগে তো বোঝা লাগবো পরীক্ষাত ফাঁস করবাই কিনা না হি যোগ্যতা তোমার আছে কিনা না কটা তো বোঝা লাগবো ওই 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 পরীক্ষা যে নিবা তোমার আব্বা তোমার আব্বা কিতা জিগা করবা ও তো ওখানেও জিজ্ঞা করবা আমার যোগ্যতা কত কান আমি কত ক্লাস পর্যন্ত পড়ছি আমি কিন্তু ইংলিশ পারিনি ও তো নাই ইতো হইলে তো সমস্যা আসলো না আমি ম্যানেজ করিয়া নিতাম কি পারলাম আমি তে খাজুলি তে সমস্যা কান্তা কোন জায়গার মাঝে তুমি এটা কুলু দো না কিতা কইছো দেখো তুমি তো জানো আমার আব্বা আম্মার গর আমি একমাত্র ফুরি আমার আব্বা আম্মার যা সম্পদ আছে সব আমার লাগে আমার আব্বা মা আজ পর্যন্ত যা করছেন জানি কিতা পরীক্ষা ওখান কইতা নানি
সমস্যা হলো আমি তোমার কথা কইছি আমার আব্বা আম্মারে, তারা রাজি হইছে। কিন্তু তারা কত হইল গিয়া আমার ফুরিরে যে আমি এখন আত দিতাম, এ যে আমার ফুরিরা সারা জীবন আশ্বাস দিয়ে রাখতে পারবো কোন ভরসায়। পরীক্ষাটা কোন এখানে আমারে তারা বিশ্বাস করো নাই না কিতা, তুমি কইছো না আমি তোমার কথা পালা পাই বিশ্বাস করবা তখনই যখন তুমি পরীক্ষাত ফাঁস করবা। পরীক্ষাটা কোন না কিতা অনুমাজে আমার জানাচ্ছে না না তুমি ঠিক থাকো, তুমি ঠিক না তাহলে পরীক্ষা দিবাই কিলেন, আর পরীক্ষা যদি দেও ফাঁস যদি না করো তাহলে আমার ফাইবাই না। ভালোবাসা লাগে মানুষে কত দিন উনোর পরীক্ষা দিছে, কত গু মরছে, চন্দ্রী আছে বড়ি পাইছে যুগ যুগ বড়ি পাইছে, তারপরে তাজমহল কি গিয়ে বানাইছে, আমি তা না পারলেও তো তার কান্তা আছে কিছু তাপইব না। আমার বিশ্বাস তুমি আমার লাগে সাত সমুদ্র তেরো নদী পার হইতে পারা, আমার লাগে তুমি দিন দে রাইড করলি তো না ইতকা পারতাম না আমি হাতা জানি না। তুমি অন্য কোন পরীক্ষা তো সব কথা শেষ কথা আমার আব্বাই কইছেন তুমি যদি সত্যিকারও হতে আমারে বালা পাও খুব একটা বড় বস্তু কইছো না, যদি আমার লাগে পাহাড় পরিমাণ কিন্তু প্রেমের কারণে মানুষে কতটা করছে, জান দিছে প্রাণ দিছে তাজমহল নির্মাণ করছে। আমার বিশ্বাস তুমি আমারই ভালো পাইলে তুমি আমার করতে পারবা, এর হলো 2 লাখ টাকা তো কোনো ম্যাটারও না আমার মনে হয় কিনা জানো নাকি, তুমি 2 লাখ টাকা প্রুফ দেখাইলে তো পারো আব্বারে, তাহলে আব্বাই তোমার কিছু দিলেই পাবা 100 বার। আর তুমি 2 লাখ টাকা তো আবার নিরাই গিয়ে ফরকে ফাঁসিলেও নিবাই গিয়ে অসুবিধা নাই দিলে নিতাম ওখানে দরকার হয় আমার কিডনি বেঁচে দিব। না 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 কিডনি বেঁচা যাইও না, পরীক্ষা আমার আমার পরীক্ষা আমার আমারে করতে দো, তুমি কেন বুঝছো না তুমি তুমি সত্যিকারের একটা প্রেমিক তুমি জানতো আর দিতাম না কিডনি দিতাম জান দিলে তো মরে যাবো আন্দালে জানো দিয়ে না 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 জান রা জান রা কাজলি হিনা ইয়া পাইছি তোমার মুখ বেজা ওখান তোরা তোরা আসি দে রা সকালে রই তুললে জেলা একটা একটা ফর দিন নেই আলা দেখ তুমি খুশি নি তুমি আমার লাগি অত বড় একটা রিক্স নি রা আর আমার কইরা আমি খুশি নি খুশি মানে আমার পুরো পৃথিবী খুশি হয়ে গেছে কিতা যে খো তুমি আমি যখন দিলি দাম পাবো আমিও তোমার থেকে আরো বেশি খুশি। আচ্ছা আমি এবলা যাই গিয়া আমার খবরটা কই। হাজলি তুমি যে মায়া লাগাইছো ই মায়ার কারণে 2টা কিডনি নাই আর 2 লাখ টাকা নাই, তার আমি আরো কুন্তা করবা আরো বেশি কুন্তা করবা। আমি জানি আমার এই আত্মবিশ্বাস আছে তুমি আমার লাগি সবটা করতে পারবা, আর শুনো টেকা মাত্র 2 লাখ তুমি খালি আব্বারে দেখাইবাই দেখাইও আনিয়া দিলাই মু কোনো সমস্যা নাই, এরপরে তো যা আছে কোটি কোটি টাকা কিন্তু তো সবটা তুমি আর আমি মালিক, অবশ্য তুমি বেশি। এটা তো ঠিক কইছো ওখা যদি ওখান তো আমার মনই নাই ওখানে আমার মন তোমার গেছে না বলো 2 লাখ টাকার গেছে আমার মন ও কত হইলো কি টাকা তো ম্যানেজ করতে পারি তুমি বুক বড় করে কইতে আবা আব্বা টাকা লইয়া আইছো 2 লাখ আমি এখন যাইছি আর একটু সময় থাকো না না ওখানে আর থাকলো তো না ওখানে আমার বলা লাগতো না আমার ভিতরে খালি 2 লাখ আর 2 লাখে মাঝে দেখা যাবে যাও তুমি কেন বেশি সময় থাকি ঠিক আছে তুমি আমার লিয়ে কোনো চিন্তা করি না আমি তোমার কাছে তোমারই থাকবো বুঝছো তো আব্বা বুঝছো নি ভাই এখন আমি বাজতাম কি লাগ মোবাইল মোবাইল বন্ধ হয়ে গেছে মোবাইল বন্ধ করি গেছে কি তুমি দিছলা 1 লাখ টাকা বেংকত আমি বেংক জমা দিছি না
কিচার সুজা বুয়ারে বাইছে ও বাবরে বা ভালোবাসা অন্ধই গেলাম ভাই অন্ধই গেলাম গুঞ্জন একবা হে ভালোবাসার অন্ধ হই গেছি এই এই ব্যাপার ও তোল্লা খান ব্যাপার তো লেখি তা করে জানাস নি ভালোবাসার অন্ধ ও জিনিসটা যেন তুই কইলে তোর মুখে কেন হাজে নিবে তুই ওর কিটা খান তো কেন বলতে কোনটা নাইনি তোল্লা খান ও সহজ সরল মানুষক লরে ভাইয়া এক ধরনের ডিজিটাল বাটফারো কল আছে ইতাই বেমর ফাঁদ ফালাই আব্বা ও তাই মানছলে ও ডিজিটাল বাটফারি করে এর লাগি নিয়ম হইল গিয়া ও ডিজিটাল বাটফারো কল গেছে কি সাবধানে থাকতায় পাছিয়া থাকতায় ও ভাই রে কি মায়া